নদীখাল বিস্তৃত এই বাংলার জলজ প্রতিবেশ সমৃদ্ধ হয়েছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীতে। এদের মধ্যে কুমির অন্যতম। এটি আধা জলচর চতুষ্পদী সরীসৃপ। বাংলাদেশের সুন্দরবন এলাকায় এক ধরনের কুমিরের প্রাচুর্য রয়েছে, যার বৈজ্ঞানিক নাম ক্রোকোডাইলাস পোরোসাস, ইংরেজি নাম সল্ট ওয়াটার ক্রোকোডাইল, আর আঞ্চলিক ভাষায় একে লোনাপানির কুমির বলা হয়। বাংলাদেশ ছাড়াও এই কুমির ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে পাওয়া যায়। লোনাপানির কুমিরের মুখটি ইংরেজি ভি আকৃতির হয়। চোয়াল শক্ত এবং প্রশস্ত। শক্তিশালী এই চোয়ালে করাতের মতো দেখতে একসারি দাঁত আছে, যা খাবার ও শিকার ধরতে সাহায্য করে। চার পায়ে আঙুলের অগ্রভাগ অনেকটা হাঁসের পায়ের পাতার মতো ছড়ানো। পায়ের বিশেষ এই গড়ন এদেরকে ভারী শরীর নিয়ে ডাঙায় চলতে সাহায্য করে। এছাড়া কুমিরের খাঁজ কাটা লেজটিও কিন্তু খুব শক্তিশালী। শিকারকে ঘায়েল করা ছাড়াও এই লেজ সাঁতার কাটা ও চর্বি জমিয়ে রাখতে সাহায্য করে। এদের জীবনকাল গড়ে প্রায় 70 বছরের মতো এবং প্রজনন ক্ষমতাকে প্রায় 50 বছর পর্যন্ত। স্বভাবে মাংসাশী, লোনাপানির কুমিরের খাদ্য তালিকায় রয়েছে বন্য শুকর, গবাদি পশু, বানর, হরিণ ইত্যাদি। এ ধরনের আরও একটি প্রজাতির কুমির দেখা যেত বাংলাদেশে, যার নাম মিঠা পানির কুমির। বর্তমানে প্রাকৃতিক পরিবেশে এটি পুরোপুরি বিলুপ্ত। তাছাড়া পদ্মা এবং যমুনা নদীর তিস্তা নগরবাড়ি ও সারদা গোদাগাড়ি অঞ্চলে কুমিরের মতো দেখতে আরও একটি প্রাণী খুব অল্প দেখতে পাওয়া যায়, যাকে আঞ্চলিক ভাষায় ঘড়িয়াল, বাইশাল বা ঘোট কুমির বলা হয়। বৈজ্ঞানিক নাম গ্যাভিয়ালিস গ্যাঞ্জেটিকাস। ঘড়িয়ালের প্রধান খাদ্য মাছ। মাছ ধরার জন্য মুখের সামনের দিকে লম্বা চোয়াল এদেরকে বিশেষভাবে কাজে দেয়। মহাবিপন্ন প্রাণী হিসেবে ইতিমধ্যে IUCN-এর রেড লিস্টে নাম লিখিয়েছে এই প্রাণীটি। ধারণা করা হচ্ছে বাংলাদেশে খুবই সামান্য কিছু ঘড়িয়াল অবশিষ্ট আছে। চামড়ার জন্য অবৈধ শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব এবং প্রতিকূল পরিবেশ কুমিরের বিপন্নতার প্রধান কারণ। অথচ জলজ প্রতিবেশের ভারসাম্য রক্ষায় এদের আছে অনন্য অবদান। রয়েছে অর্থনৈতিক গুরুত্ব, কেননা এদেশের আবহাওয়ায় কুমিরের কৃত্রিম প্রজনন ও চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বিশ্বে বিভিন্ন দেশে অভিজাত সামগ্রী তৈরিতে কুমিরের চামড়া এবং খাদ্য হিসেবে কুমিরের মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। কুমির ও ঘড়িয়ালকে রক্ষার জন্য কৃত্রিম প্রজননের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া গেলে প্রকৃতিতে বাড়বে এদের সংখ্যা। বর্তমানে সুন্দরবনের করম জলে একটি কুমিরের প্রজনন কেন্দ্র আছে, যেখানে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত লালন পালন শেষে এদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। এই কেন্দ্রটির মাধ্যমে কুমিরের সংখ্যা বৃদ্ধির চেষ্টা চলছে। পাশাপাশি সর্বস্তরে জনসাধারণের মাঝে সচেতনতা বাড়ানো গেলে রক্ষা পাবে উপকারী এই সরীসৃপ প্রাণীটি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।